বন্ধুরা আজকে আমি তোমাদের কারকল দিয়ে একটি রেসিপি বানিয়ে দেখাবো। তো চলো রেসিপিটি বানানোর আগে আমি কারকলগুলো কত সুন্দর হয়েছে একটি গাছে দেখো কতগুলো কারকল ধরেছে। এবার আমি কারকলগুলো তুলে নিচ্ছি। দেখো অন্য গাছ থেকে আরো নিয়ে নিচ্ছি, সুন্দর কারকল ধরেছে একদম। দেখো কচি কি সুন্দর সবুজ, দেখো কারকলগুলো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা আমাদের খেতে কত সুন্দর ডাটা হয়েছে। আমি দুটো ডাটাও তুলে নিচ্ছি, ডাটা দিয়েও আমি রেসিপি বানাবো। দেখো কি সুন্দর হয়েছে ডাটাগুলো, একদম কচি, দুটোর জায়গায় চারটে নিয়ে নিয়েছে। দেখো কত সুন্দর ডাটা হয়েছে, এই দেখো ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল খাওয়াবো। আমাদের খেতে কত সুন্দর করলে হয়েছে, এই করলাগুলো কিন্তু খেতেও বেশ ভালো লাগে। দেখো কত সুন্দর একদম নরম হয়ে যায়, সিদ্ধ হয় সুন্দর। আমি এই করলেটাও তুলে নিচ্ছি, এই দেখো। আমার এই দুই বৌদি আজকে আমার সাথে রান্নায় সাহায্য করবে, এই আমার ছোট বৌদি, এই আমার বড় বৌদি, দুজনেই আমাকে আজকে রান্নায় সাহায্য করবে। দেখো বন্ধুরা আমি যে কারকলগুলো তুলে নিয়েছিলাম, এবার আমি রান্নাটা শুরু করব। এবার প্রথমে আমি কারকলগুলো চেঁচে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো কারকল মাঝখান থেকে চির করে নেব। এগুলো কারকল কিন্তু আমি কেটে নিয়েছি, এবার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। কড়াই আমি জল গরম বসিয়েছি, এবার কারকলগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। দেখো কারকলটা কিন্তু আমি হাফ সেদ্ধ করে নিয়েছি, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার একটু ঠান্ডা করে তারপর কারকলের ভিতরে যে পুরটা আছে বা এটা যে বীজটা আছে সেটা আমি বের করে নেব। ঠান্ডা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে আর পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ সর্ষে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, তাহলে দেখবে একদমই তেতো ভাব থাকবে না। এবার এটা বৌদি আমাকে একটু বেটে দেবে। তাও তো বৌদি, এবার আমি একটা চামচ দিয়ে এই বীজটা তুলে নিচ্ছি। এই বীজটাও কিন্তু বন্ধুরা আমি একটু বেটে নেব। দেখো সবগুলো কিন্তু আমি দেখো কারকল থেকে বীজটা তুলে নিয়েছি, দেখো এইভাবে কিন্তু তুলে নিতে হবে। এবার দেখো এই সর্ষে বাটার সঙ্গে এই বীজটাও বেটে নেব। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব, এর জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি 100 গ্রাম বেসন, আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার আমি একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখো আর একটু জল লাগবে। দেখো আমি একটা মিডিয়াম সাইজের বেটার বানিয়েছি, একদম পাতলাও নয় আবার খুব ঘনও নয়। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো আমি এবার কারকলের মধ্যে আমি যে সর্ষের পুরটা বানিয়েছি সেটা এবার ভরে নেব। আমি আমার বৌদি কিন্তু একসাথেই সবাই মিলে তাড়াতাড়ি করে এই পুরটা ভরে নেব।
এইভাবে দেখো পুরটা ভরে নিতে হবে। আমি একবারে সবগুলোর মধ্যে পুর ভরে নেব। আর সরি বন্ধুরা, আমি এখানে দেখো এখানে লবণ দিইনি, হলুদ দিইনি, তার আগেই ভরে নিচ্ছি, মনে ছিল না। এবার একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে তারপর কারকলের মধ্যে এই পুরটা ভরে নেব। এইভাবে দেখো ভরে নিতে হবে সবগুলো। কিন্তু কারকলের ভেতর আমি পুর ভরে নিয়েছি। এবার দেখো একটা কড়াই বসিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আমি বেশ পরিমাণ সাদা তেল। এবার আমি তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি যে বেটারটা বানিয়েছিলাম তার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এইভাবে দেখো ডুবিয়ে নিতে হবে। এবার আমি এই চপটা ছেড়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তারপর তুলে নেব। দেখো কত সুন্দর ফুলেছে, দেখো। এটা আমরা কোথায় বানাচ্ছি? আমাদের জমিতে। বন্ধুরা দেখো আমি যে পকোড়াগুলো ভেজেছি কত সুন্দর হয়েছে, এই দেখো কত মুচমুচে হয়েছে, এই দেখো। অবশ্যই কিন্তু তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা চামুড়ির সাথেও খেতে পারবে বা ডাল ভাতের সাথেও খেতে পারবে। যদি আজকে রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য প্লিজ সাপোর্ট করো।